ডায়াবেটিস বলতে আমরা কিন্তু টাইপ টু ডায়াবেটিসকেই বুঝে থাকি তার কারণ হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিসের সংখ্যা নিতান্তই কম মানসিক দুশ্চিন্তা অত্যাধিক স্ট্রেস রাত্রিবেলায় ঘুম সঠিক না হওয়া খাওয়া দাওয়ার প্রতি অত্যাধিক লোভ সাধারণত এইগুলোই কিন্তু টাইপ টু ডায়াবেটিসের অন্যতম কারণ কিন্তু টাইপ টু ডায়াবেটিস ধরা পড়া মানেই চিনি খাওয়া বন্ধ এ কথাটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি কিন্তু এক্ষেত্রে অনেকেই আমার কাছে একটি কমন কোশ্চেন করে থাকে যে স্যার আমার তো টাইপ টু ডায়াবেটিস আমি তো চিনি খেতে পারছি না তাহলে চিনির বদলে গুড় কি ইউজ করতে পারবো এই ভিডিওতে আমি কিন্তু ঠিক এই প্রশ্নটার উত্তর দেওয়াই আপনাদেরকে চেষ্টা করব। এ প্রসঙ্গে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই যে সাদা চিনি অর্থাৎ আর্টিফিশিয়াল সুগার অ্যাকচুয়ালি আজ পর্যন্ত আমাদের শরীরের অপকার ছাড়া কোনো উপকার কিন্তু করেনি কিন্তু গুড় এখন যেটা মার্কেটে জাগরি পাউডার হিসাবেও কিন্তু বিক্রি হচ্ছে এই জাগরি পাউডার বলুন কিংবা খাঁটি গুড় বলুন এর কিন্তু বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্রথমে আমি এই ভিডিওতে এই গুড়ের কিছু স্বাস্থ্য উপকারিতা আপনাদেরকে বলে নেব তারপরে আপনাদেরকে জানাবো যে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে চিনির বদলে আপনারা গুড়টাকে ইউজ করতে পারবেন কিনা আপনারা একটা কথা শুনে আশ্চর্য হবেন যে জাস্ট একটা চামচ গুড়ের থেকে বা জাগ্রিক পাউডারের থেকে যে পরিমাণ আয়রন আমরা পেয়ে থাকি আমাদের সারা দিনে আমাদের শরীরে যে পরিমাণ আয়রনের দরকার হয় তার টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পূরণ করে দেয় আর এই আয়রনের ঘাটতির কারণে যদি আপনাদের রক্ত শূন্যতা দ্যাট ইস অ্যানিমিয়া যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে এই গুড় কিন্তু দুর্দান্ত কাজ করে দুই ক্যালসিয়াম আমাদের বোন হেলথ অর্থাৎ হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি আমাদের সারা দিনে যে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তার টেন পার্সেন্ট কিন্তু পূরণ করে জাস্ট এক চামচ জাগরি পাউডার অথবা গুড় তিন গুড়ের মধ্যে থাকা ফেনোলিক অ্যাসিড আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কিন্তু দুর্ধাস্য সাহায্য করে গুড়ের ক্যালোরির পরিমাণ থাকে বেশ উঁচুতে জাস্ট একশো গ্রাম গুড়ের থেকে আমরা ক্যালোরি পেয়ে থাকি তিনশো থেকে তিনশো আশি ক্যালোরি পর্যন্ত সুক্রোস থাকে ষাট থেকে আশি পার্সেন্ট মতন এবং ফ্রুক্টোস আর গ্লুকোজ থাকে টেন টু ফিফটিন পার্সেন্ট মতন আবার গুড়ের জি আই দ্যাট ইজ গ্লাইসেমিক ইন্ডেক্স এইটটি ফাইভ আমি আগেও বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ডায়াবেটিস ফ্রেন্ডলি যে কোনো ফুডের প্রথমেই থাকতে হবে ক্যালোরিটা কম মিষ্টির পরিমাণ কম থাকতে হবে আর তিন নাম্বার হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স এর পরিমাণটা কিন্তু পঞ্চান্ন নিচে থাকতে হবে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে চিনির বদলে গুড় যেটাকে আপনারা সেফটি মনে করছেন ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এক্সট্রা কোনো ফেসিলিটিস কিন্তু দেয় না আর এই কথাটাও আপনারা লিখে রাখুন যে চিনির বদলে যদি আপনারা গুড় ইউজ করে থাকেন তাহলে আপনাদের সুগার লেভেল ইনস্ট্যান্ট স্পাইক করবে সুতরাং কখনোই আপনারা চিনির বদলে গুড় ইউজ করবেন না যদি আপনাদের ডায়াবেটিস থেকে না থাকে তাহলে অবশ্যই গুড়ের থেকে কিছু কিছু স্বাস্থ্য উপকারিতা আমরা পেতে পারি বাট এর থেকে বেশি কিন্তু কিছু নয়